সৃষ্টির গভীরতার মধ্যে যে একটি বিশ্বব্যাপী প্রাণকম্পন চলছে, সঙ্গীতে যেন আমরা তারই বেদনাবেগ অনুভব করি আমাদের চিত্তে। সমস্ত মানব জীবন অনন্তের রাগিণীতে বাঁধা। পৃথিবীর আর কোনো দেশ সঙ্গীতকে এমন করে উপলব্ধি করেনি। এই উপলব্ধির শ্রেষ্ঠ নিদর্শন হলেন রবীন্দ্রনাথ। জোড়াসাঁকোর চার দেওয়ালের বাইরে এসে রবীন্দ্রনাথ দাঁড়ালেন মুক্ত আকাশের নিচে। বিস্তীর্ণ দিগন্ত বহমান পদ্মার বুকে নাও ভাসালেন তিনি। এই সময় রবীন্দ্রনাথ উপলব্ধি করেছিলেন মাটির সঙ্গে সাধারণ মানুষের যোগ আন্তরিক। রবীন্দ্রনাথ উপলব্ধি করলেন যে পল্লীর লোকায়ত সমাজে স্বতঃস্ফূর্ততায় উদ্ভূত গাথা ছড়া সাহিত্যে চিরপ্রবহমান গ্রামীণ প্রাণশক্তির এক সাবলীল গতি বিদ্যমান। কোথাও কোথাও তার মধ্যে দেখা দেয় রুচিহীন আবিলতার বাঁক। রবীন্দ্রনাথ তাকে বলেছেন গ্রাম্যতা। সেই স্বাভাবিক স্থূলতা দূর করে রূপসী বাংলার উদাসী বাউলের গান আর সোনার বাংলার মাঝিমাল্লাদের জারি সারি ভাটিয়ালি প্রভৃতি পল্লীসুরের অনায়াস প্রবেশ ঘটিয়ে সৃষ্টি করলেন সঙ্গীতের এক অনবদ্য ধারা। বাউল গানের ভাব, ভাষা ও সুরের গভীরতা রবীন্দ্রনাথকে এমনভাবে স্পর্শ করেছিল যে কবির রচিত বাউল অঙ্গের গানগুলি শুনলে তাঁকেই বাউল বলে মনে হয়। আমার মন যখন জাগলি না রে, আমার মন যখন জাগলি না রে, ও তোর মনের মানুষ এলো দারে। মন যখন জাগলি না রে, ও তোর মনের মানুষ এলো দারে। মন যখন জাগলি না রে, তার চলে যাওয়ার শব্দ শুনে ভাঙলো রে পরে। আঁচল পাতি একলা কাটে নিশীথ রাতি, মাটির পরে আঁচল পাতি একলা কাটে নিশীথ রাতি, তার বাঁশি বাজে আধার মাঝে, বাঁশি বাজে আধার মাঝে। দেখি না যে চোখে তারে, দেখি না যে চোখে তারে। মন যখন জাগলি না রে, ও তোর মনের মানুষ এলো দারে। মন যখন জাগলি না রে, ও তোর মনের মানুষ এলো দারে। মন যখন জাগলি না রে, তার চলে যাওয়ার শব্দ শুনে ভাঙলো রে ঘুম অন্ধকারে। মন যখন
যাহারে দিলি ফাঁকি খুঁজে তার পায় কি আঁখি তুই যাহারে দিলি ফাঁকি খুঁজে তার পায় কি আঁখি এখন পথে ফিরে পাবি কি রে পথে ফিরে পাবি কি রে ঘরের বাহির করলি যারে ঘরের বাহির করলি যারে মন যখন জাগলি না রে ও তোর মনের মানুষ এলো দারে মন যখন জাগলি